এই গ্রুপে আমাদের সুমন দা আমাদের কলিগ আছে, সুমন দা এটা জানি দ্বাদশীর দিন সকালবেলা হচ্ছে পদাতিক এক্সপ্রেসে আমার সম্বন্ধী দেবরাজ রায় তারা ছয়জন বন্ধু সপরিবারে সিকিমের ওই সাইডে বিভিন্ন জায়গায় হোমস্টেতে সিকিম এবং কালিম্পং বেল্টে হোমস্টেতে সেই সব কিছু রিমোট প্লেস আছে সেই সব জায়গায় তারা গেছিলো ঘুরতে। আজকে তাদের এখানে ফিরে আসার কথা ছিল। গতকাল সকাল থেকে আমার সম্বন্ধীর শরীরটা খারাপ লাগে, তারপরে দেখা যায় যে তার অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়। তারপরে ওই জায়গাটা অত্যন্ত ইন্টেরিয়র জায়গা ছিল, সেখান থেকে 9 কিলোমিটার দূরে একটা হেলথ সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানকার দুজন ডাক্তারবাবু তাকে অক্সিজেন টক্সিজেন দিয়ে স্যাচুরেশনটা খানিকটা বাড়িয়েছিল। তারপরে আবার বেলা 1টা নাগাদ তার অক্সিজেন স্যাচুরেশনটা খুব দ্রুত ফল করতে থাকে। সেই সময় ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট হয় না। তারপরে এই আরও আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করে তার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা ওই 51 কি 56 এরকম একটা জায়গায় নিয়ে যায়। তারপরে ওরা ও ছিল হৃদয় এবং হচ্ছে ওর সম্বন্ধী বুম্বা আর হচ্ছে ডালনা হাইস্কুলের প্রধান শিক্ষক জয়দেব লাহিড়ি ওটা হচ্ছে ওর সঙ্গে ওখান থেকে গ্যাংটকে রওনা দেয়। গ্যাংটকে নিয়ে গিয়ে রাত্রি 9টা নাগাদ মণিপাল মেডিকেল কলেজে ওখানে ভর্তি করানো হয়। সেই সময় স্যাচুরেশন 5-এ নেমে যায়। আবার ডাক্তারবাবুরা খুব আপ্রাণ চেষ্টা করে তাকে ভেন্টিলেশানে দেয় আর 4-4 নাগাদ এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। কিন্তু যেটা সমস্যা হলো, প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টির কারণে এবং সিকিমের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন ধস নেমে যাওয়ার কারণে, সেই জন্য আমরা বডিটাকে নিয়ে আসতে পারছি না। তো এখন শুনলাম একটা বিকল্প রুট নাকি খোলা আছে, তো একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে ওই দিক দিয়ে। এখন যদি সিকিমে পৌঁছাতে পারে তাহলে হয়তো আমাদের বাড়িতে তাকে আজকে আমরা নিয়ে আসতে পারব। এখন যদি সেরকম পরিস্থিতি হয় যে কোনোভাবে আনা যাচ্ছে না, তাহলে আমাদেরকে একটা পরবর্তীতে বিকল্প ভাবনা চিন্তা করতে হবে। রাজ্য সরকারে তুমি আবেদন করবে না? সেটা তো সেই ক্ষেত্রে তো আবেদন করতে পারে, আবেদন করতে হবে কার কাছে? রাজ্য সরকারের কাছে করতে হবে, বা আপনার এখানে ডিএমের সাথে যোগাযোগ করে, বা এখানকার এমএলএ এমপি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে।